আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই গুরুত্বপূর্ণ দুইটি আপডেট নিয়ে এসেছি আপনি যদি পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে যেতে চান তাহলে সঠিক ভিডিওটি আপনি ওপেন করেছেন এবং দ্বিতীয়ত আপনি যদি ট্রাফিক সিগনালে পানি বিক্রি করেন বা হেডফোন বা কোনো জাতীয় জিনিস পরিবারের জন্য বা নিজের জন্য যদি সৌদিতে বিক্রি করেন কোথাও তাহলে পুলিশ যদি আপনাকে ধরতে পারে তাহলে ভিক্ষাবৃত্তির অভিযোগে সাব্যস্ত করে আপনাকে অ্যারেস্ট করবে এবং বাংলাদেশে পাঠিয়ে দিবে। এই দুটো বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব যারা প্রবাস সময় চ্যানেলে সম্পূর্ণ নতুন ভিউয়ার্স তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিবেন তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক প্রিয় প্রবাসীরা আপনি যদি পুলিশে ধরা দিয়ে বাংলাদেশে যেতে চান তাহলে বর্তমানে চলছে সবচেয়ে উত্তম সময় বর্তমানে আপনি শুনে থাকবেন তিন দিন এক সপ্তাহ দশ দিন সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে যারা পুলিশে ধরা দিয়েছে যাদের নামে কোনো মামলা মোকদ্দমা নেই এবং তাদের আকামা সাথে আছে তারা খুব অল্প সময়ে কিন্তু বাংলাদেশে যেতে পারছে তাই এই সুযোগটিকে রমজান মাসে আপনি নিয়ে দীর্ঘদিন যদি অবৈধ হয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশে যেতে পারেন তবে অবৈধ যারা আছেন তারা পুলিশে ধরা দেওয়ার আগে একটি বিষয় খেয়াল করবেন পাসপোর্টটি অবশ্যই সাথে রাখবেন কারণ পাসপোর্টটির উপরে ডিপেন্ড করবে যে আপনি কত দিনে বাংলাদেশে যাবেন কারণ বাংলা ভাষায় কথা বলে প্রায় তিনটি দেশের মানুষ ইন্ডিয়ার কলকাতা মায়ানমার রোহিঙ্গারা এবং বাংলাদেশের মানুষ তাই পাসপোর্টটি থাকলে খুব সহজে ভেরিফাই করা যাবে আপনি কোন দেশের নাগরিক সে অনুযায়ী পদক্ষেপ নিয়ে দূতাবাস আপনাকে বাংলাদেশে খুব অল্প সময়ের ভেতরেই পাঠিয়ে দেওয়া হবে এবার আসছি যারা ট্রাফিক সিগনালে রাস্তার মোড়ে মোড়ে এখানে সেখানে হেডফোন বা নিত্য প্রয়োজনীয় জিনিস বা পানির বোতল বিক্রি করেন এই রমজানের ভেতরে বা অন্য যে কোনো সময় তারা সাবধান হন কারণ এই বিক্রি করা এবং ভিক্ষা করা দুটোই সমান অপরাধ এই অপরাধে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে তাই এই কাজ যারা করে থাকেন অবসর সময়ে তারা সাবধান হন এই কাজের সাথে যারা জড়িত তারা সাবধান হন কারণ একে ভিক্ষা সাথে সমতুল্য করে আপনাকে অ্যারেস্ট করা হবে প্রিয় প্রবাসীরা যারা ভিডিওটি এখন দেখছেন এবং পরবর্তী দেখবেন অনুরোধ রইল শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন অন্য কোন নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ